যে স্বামী তার স্ত্রীকে এরকম বলে যে বউ গেলে 10টা বউ পাওয়া যাবে মা তো আর পাওয়া যাবে না সে এই কথাটা সত্য বলুক কিন্তু এটা অন্যায় কথা এবং এটা অসুন্দর কথা স্ত্রীকে এই কথা বলা মানে তাকে তাচ্ছিল্য করা তাকে তুচ্ছ করা এটা কোন অবস্থাতে উচিত না স্বামী স্ত্রী একে অন্যকে সুন্দরভাবে কথা বলতে হবে সম্মান দিয়ে কথা বলতে হবে আল্লাহ কোরআনে বলেছেন মুআশিরুহুন্না বিল মারুফ তোমরা তোমাদের স্ত্রীদের সাথে বসবাস করবে সুন্দরভাবে অসুন্দরভাবে না আপনি এটা বলার মানে তাকে ফেলনা বানায় দিলেন না ফেলনা বানায় দেওয়া যাবে না এটা তো ঠিক যে মা মারা গেলে আপনি মায়ের জায়গা মা পাবেন না স্ত্রী চা চলে গেলে আরেক বিয়ে আপনি করতে পারবেন সেটা ঠিক আক্ষরিক অর্থে ঠিক কিন্তু এটা হলো কালিমাতু হাক্কি নুরিদে বিহাল বাতিল আপনি আসলে ওই বেচারীকে একটু তুচ্ছ করতে চাচ্ছেন খাটো করতে চাচ্ছেন নিচু করতে চাচ্ছেন মাকে মর্যাদা দিতে গেলে স্ত্রীকে কেন ছোট করতে হবে আমি প্রায় সময় বলি ভাই মা এবং স্ত্রী এই উভয়ের মধ্যে সমন্বয় করতে একটু মাথায় বুদ্ধিশুদ্ধি লাগবে বুদ্ধিশুদ্ধি লাগবে অনেক সময় মা চায় বউরে দোরের উপর রাখো ছেলে বউরে দোরের উপর রাখলে মা খুশি আর না হলে মা খুশি হয় না অনেক মা এরকম আছে বেবুজা উনি অন্যায় চাহিদা এটা পোষ করছেন কিন্তু মা তো আবার বউ তো বউটা চাবেই তো এক্ষেত্রে আমি সবসময় বলি ভাই একটু ডিপ্লোম্যাটিক হওয়ার চেষ্টা করবেন একটু চালাকি করার চেষ্টা করবেন বউয়ের কাছে এসে বলবেন দেখো আমার তো মা কিছু তো বলার নাই উনি যা বলে কষ্ট করে একটু সবর করতে হবে কয়দিন আল্লাহ তার হায়াত রাখছে আর তুমি একসময় মা হবে মা তো আমি কিছু বলতে পারি না উনি অন্যায় করতেছেন অন্যায় বলতেছেন আমি দেখতেছি কিন্তু কিছু করতে পারতেছি না বউয়ের সাথে যদি একটু নরম হয়ে এভাবে বুঝাই বুঝাই বলেন তো বউ আপনাকে বলবে যে আমার স্বামী বেচারা মানুষটা ভালো কিন্তু বেকুব একটু সোজা সরল সিম্পেথি দেখাবে জেদ দেখাবে না কিন্তু আবার মার কাছে যায় বলবেন কি বলবেন মা পরের মেয়ে নবীজি কখনো বউয়ের গায়ে হাত তোলে নাই কখনো মারে নাই না হলে আমি উল্টা পাল্টা দেখলে আমি যে কি করতাম যদি যাই যেত শরীয়তে মা আর পরের মেয়ে তো বুঝেন তো কখনো কি আর নিজের পেটে মেয়ের মতো হয় কি আর করবেন মা দুনিয়াতে সব এরকম নষ্ট হয়ে গেছে মা মার কাছে ওজোর খাই করবেন যে মা আমি তোমার নির্দেশ পালন করতে এক পায়ে খাড়া তখন মাও মনে করবে আরে আমার পোলাটা সোজা সরল এই মহিলা সর্দি দিয়ে ঘুরে দিয়েছে আমার ছেলেটা এবার দোনোজনের কাছে বোকা সাজলে বোকা হতে পারলে আপনি দোনো জায়গা থেকে সিম্পেথি পাবেন আর চালাকি করতে যাবেন বউয়ের হইয়া মার সাথে তর্ক করবেন মার হইয়া বউ তোর সাথে তর্ক করবেন তাহলে দোনো জায়গা দৌড়ে নিখাবেন কথা বুঝাতে পারছি বেশিরভাগ পুরুষরাই এই বেটাগিরি বাসা দেখা যায় সব জায়গায় বেটাগিরি দেখেন না বাসায় এই সমস্ত পরিস্থিতিতে একটু বিড়ালের মতো থাকার চেষ্টা করেন বোকার মতো শুনবেন বউ বকা ঝকা দিবে হ্যাঁ কি আর করবো দেখো এই তো এরকম করলে তখন বউ বেচারি মনে করবে যে আসলে এই লোকটা মানুষ ভালো মানুষ ভালো কিন্তু সে সোজা সরল ভীতু প্রকৃতির সাহস নাই মার বিরুদ্ধে একটা অন্যায় অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করা তখন আপনার প্রতি সে মায়া দেখাবে এবং বলবে তুমি বেকুব বলবো হ্যাঁ আসলে আমি বোকা ঝকাই আল্লাহ আমার বিবেক বুদ্ধি দেয় না দোয়া করো কি আর করবা এরকম করবেন আর যদি কাহিনী করতে চান হ্যাঁ কি বলছে মা কি বলছে বউ তো সারাদিন বিশ্বযুদ্ধ বাসা ইউক্রেন রাশিয়ার মতো লেগেই থাকবো এর দৌড়ানি খেয়ে এর কাছে আসবেন এর দৌড়ে খেয়ে ওখানে যাবেন খবরদার এগুলো করবেন না যারা স্ত্রীকে তাচ্ছিল্য করে কথা বলেন তারা ছোট লোক তারা বউকে ছোট করে কথা বলেন তারা কখনো বড় মনের মানুষ হতে একটা জয়ীফ হাদিস শুনেন হাদিস আকারে বলছি না কিন্তু কথাটা সত্য বিভিন্ন নুসুস থেকে এটি সাবেত করা যায় মানাটা সাবেত হয় সেটা হলো ইয়াগলিবুহুন্না লাঈমুন ওয়া ইয়াগলিবনা কারীমা ইয়াগলিবুহুন্না লাঈমুনের মানে হলো যারা ভদ্রলোক তাদের বউরা সবসময় তাদের উপরে জয়ী থাকে সব কিছুতে বউর কথা বউর সাথে তর্কে পারে না বিড়ালের মতো থাকে বউ সবসময় দাপট জাহির করে হ্যাঁ হ্যাঁ করে ছোট বাচ্চার মতো বাবুর মতো সাইজে থাকে এটা ভদ্রলোকের আলামত আর অভদ্রলোক আর ছোট লোক হলো বউয়ের সবসময় দৌড়ের উপর রাখে এবং বউর উপরে বাহাদুরি গিয়ে দেখাইতে যায় আছে না অনেক লোক বাহিরের বিড়ালের মতো স্যার অফিসে গিয়ে স্যার স্যার বস বস বলতে বলতে মুখ শুকায় ফেলা বাসায় এসে বউয়ের সাথে বেটাগিরি দেখা করে আছে না এরকম এগুলো ছোট লোকে একইভাবে অনেক মহিলাও আছে এই চরিত্রে যে বাহিরে দেখা গেল উনি অফিসে চাকরি করে সেখানে বসের পাললে মানে বসরে স্যার স্যার বলতে বলতে মুখ দিয়ে ফেনা তুলে ফেলায় আর বাসায় স্বামীকে মানুষও মনে করতে রাজি না আর যারা চাকরি করেন না তাদের মধ্যে অনেকের এই প্রবণতা আছে যে স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করে হয়তো কোনো কারণে
তা তিনি পিছিয়ে আছেন সেজন্য তো চেষ্টা ছিল করে স্বামী স্ত্রী একে অন্যকে শ্রদ্ধা দিয়ে কথা বলবেন আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক